সবাইকে বন্ধুরা ওয়েলকাম টু শেফস অনলাইন। তো বন্ধুরা আমি একটা মজার একটা রেসিপি আছে, এটা হচ্ছে ভাপা পিঠা। তো এটা হচ্ছে 50 টাকা দামের ভাপা পিঠা। তো জিনিসে উনি হচ্ছে প্রথমে চালের গুঁড়ো। আচ্ছা মামা, এটা মানে কি শুধু কি 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 চাল আছে এটা মধ্যে বলবে? এটা পোলা চালের, পোলা চাল, আতক চাল আর সিদ্ধ চাল, তিন প্রকার চাল। কতটুকু পোলা চাল, আতক চাল আর সিদ্ধ কি চাল? সমান সমান, পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি করে তিন পোলা চাল, পাঁচ কেজি সিদ্ধ চাল। তো বন্ধুরা আপনার রেসিপিটা শুনলে পাঁচ কেজি পোলা চাল, পাঁচ কেজি আতক চাল, পাঁচ কেজি সিদ্ধ চাল দিতে হবে। চালটা কি চাল, চাল দিতে হয়? এটা পোলা চাল আর এলো গিয়ে আপনার এই যে মিনিকেট সিদ্ধ চাল, মিনিকেট যে কোনো চাল। তো বন্ধুরা সিদ্ধ চালটা হচ্ছে আপনার যে কোনো চালটা দিলে হবে, আতক চাল, পোলা চাল, সিদ্ধ চাল। সিদ্ধ চালটা রেসিপিটা হচ্ছে যে কোনো চাল, প্রথমে সে ওই সিদ্ধ চাল মিশ্রিত আলাপ আতক চাল পোলা চাল মিশ্রিত দিয়ে পর উনি এই গুড় দিলেন। গুড় দেওয়ার পর আবার চাল দিলেন, এখন আরেকবারে গুড় দিলেন। গুড় দেওয়ার পর এখন নারিকেল দিচ্ছেন, নারিকেল কোড়াল, যেটা নারিকেল কোড়াল উনি দিয়ে দিচ্ছেন। নারিকেল কোড়া দেওয়ার পর এটা হচ্ছে মূল রেসিপি। তো আপনারা এখন গার্নিশ হিসেবে উনি, আচ্ছা মামা এটা কি মিষ্টি না? এটা মিষ্টি, ছোট মিষ্টি, মিষ্টি। আচ্ছা মামা এটা বললেন জর্দা মিষ্টি, গার্নিশ হিসেবে আপনার জর্দা মিষ্টি উনি দিচ্ছেন। তো আর উনি তারপর এটা দিচ্ছেন, এটা কি মামা? এটা মোরব্বা, জরি ফল বলে। তো বন্ধুরা মামা গার্নিশ হিসেবে মোরব্বা দিচ্ছে, এই যতরকম মিশ্রিত মোরব্বা, তারপর চেরি ফল বলে দিচ্ছেন। এটা হচ্ছে কিসমিচি উনি দিলেন, কিসমিচি দিলেন, নাইকে দিলেন, বাদামও দেওয়া যায় না? হ্যাঁ বাদাম দেওয়া যায়, বাদামও দেয়, কাজু বাদাম দেয়, মালাই দেওয়া যায়, খিসা দেওয়া যায়। বন্ধুরা কয়েকদিন পরে, একদিন পরে অর্ডার আইলে ওগুলো নিয়ে বানাবো। তো বন্ধুরা এখানে আপনারা টিপস জানলেন, মালাই দিতে পারবেন, মালাই দিতে পারবেন, আবার ইয়া দিতে পারবেন, আপনারা খিসা দিতে পারবেন, আপনার বাদাম, মিক্স বাদাম দিতে পারবেন। দেওয়ার পর এখন মামা এটাকে গরম পানিতে, ভাপা মিশ্রিত গরম পানিতে এখন উনি এটাকে তৈরি করবেন। তো এখন দিয়ে দিচ্ছেন এটা ভাপা পিঠা। তো বন্ধুরা এখানে দুইটা প্রাইস, একটা হচ্ছে 50 টাকা, একটা হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে 50 টাকা দামের, হ্যাঁ এটা হচ্ছে 50 টাকা দামের, 20 টাকা দামের আছে। ও বন্ধুরা এখানে এখানে একটা লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে নিচে উনি আবার গুড় দিলেন, গুড় দেওয়ার পর আবার দিলেন নারিকেল, কোড়া নারিকেল, তার উপর আবার দিলেন সেই পোড়া চাল, আতা চাল এবং সিদ্ধ চাল, মিশ্রিত চাল দিয়ে উনি এখন ভাপিয়ে দিচ্ছেন। তো মামা এটা কত টাকা বানাচ্ছেন? তো আপনারা বন্ধুরা টিপস গুলো একটু খেয়াল রাখবেন। তো আমি টিপস গুলো একটু রিপিট যদি করি, কারণ এই সময় একটু হতে হতে একটু সময় লাগবে। তো বাঁকা পিঠাটা হওয়ার সময় আমি একটু রিপিট করতেছি। এটা হচ্ছে প্রথম টিপসটা হচ্ছে বাঁকা পিঠা অনেকে বাসায় তৈরি করে খেতে ইনচুন খায়। মামা যেটা প্র্যাকটিক্যালি বললেন এত সুন্দর করে উনি বাঁকা পিঠা বানাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার ডিসপ্লে বাঁকা পিঠা অলরেডি এখানে হয়ে গেছে। এই হচ্ছে বাঁকা পিঠাগুলো, এই হচ্ছে বাঁকা পিঠাগুলো, ওইটি যেগুলো হয়ে গেছে এগুলো সব 50 টাকা, আর সামনেরটা হচ্ছে 100 টাকা দাম। হ্যাঁ 50 টাকা, 100 টাকা, এখানে 200 টাকা দামে আছে, ওই যে ওই পাশেরটা। আচ্ছা তো এই পাশেরটা ডান দিকেটা হচ্ছে 50 টাকা, ওইটা হচ্ছে 100 টাকা। তো এই হচ্ছে বাঁকা পিঠা হওয়ার পর যে অংশটা, তো বাঁকা পিঠা এই মাঝে আমি আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টস দিন, যেটা আছে এটা মধ্যে যেটা মামা তৈরি করছে সেটা আমি বলে দিচ্ছি। এটা বাঁকা পিঠা অনেক সময় অনেকে হয়, অনেকে হয় না, অনেকে ভেঙে যায় এটা সেটা। তো মামা যেভাবে তৈরি করলেন পার্ট পার্ট অনুযায়ী আপনারা তৈরি করবেন। তো যেটা বলছিলাম টিপসের কথা, চাল, চালটা হচ্ছে পোলা চাল দিতে হবে, মানে সমান সমান পরিমাণ। যেমন আপনার 1 কেজি পোলা চাল, 1 কেজি আতপ চাল এবং সিদ্ধ চাল দিতে হবে। সিদ্ধ চাল যে কোনো চাল, ওটাকে আপনার মিনিকেট বলেন বা নাজিসা বলেন বা যে কোনো চাল বলেন, চালটাকে সিদ্ধ করে নেবেন। নেওয়ার পর ঝরিয়ে ওইগুলিকে একসাথে ওই আপনারা ভেঙে নেবেন, মেশিনে ভেঙে নিলে তারপর আপনারা ইয়া করবেন। তো এটা হচ্ছে একটা পিস চালের চিপস, আর যেগুলি গার্নিশ হিসেবে আমরা ইউজ করছেন ছোটো পিসটি, তারপর
চেরি ফল এবং ইয়া ফল এই কিসমিস বাদাম এবং কদু যেটা বলে। তো বন্ধুরা হয়ে গেল পঞ্চাশ টাকা দামের ইয়া নিয়ে একটা বাঁকা পিঠা। বন্ধুরা দেখতে খুব ইয়ামি লাগছে, তো আশা করি আপনারা রেসিপিটা উপভোগ করছেন এবং ভালো লাগছে এবং অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। তো আমি যেটা চালের টিপস দিলাম গার্নিশ হিসাবে, যেখানে উনি মামা যেগুলি গার্নিশ দিয়েছিলেন, এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে উপরে মিষ্টি, তারপর হচ্ছে চেরি, তারপর হচ্ছে চাল কুমড়া যেটা বলে কদু রং দিয়ে যেটা কালার ফোলা হয় সেটা দিয়েছেন আর কিসমিস দিয়েছেন। তা আপনারা তো আগে বলেছিলাম যে বন্ধুরা মালাই দিতে পারেন, তারপরে হিসা দেওয়া যাবে, খেজুর দেওয়া যাবে, তাই কেজি বাদাম দেওয়া যাবে, ক্যাশু বাদাম যেটা আর অন্য মাছ বাদাম দেওয়া যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে, হ্যাঁ এগুলি তো আপনার ছিল। তো কত সুন্দর আপনার বাঁকা পিঠাটা হয়ে গেছে, তো শীত আস্তে আস্তে এখন আপনারা ইয়া করতে পারবেন, এই বাঁকা পিঠাটা বাসায় তৈরি করে খেতে পারবেন। আশা করি বাঁকা পিঠা ভাঙবে না বা আপনাদের মনে মতো টেস্টি এবং সুস্বাদু বাঁকা পিঠা হয়ে যাবে। তো বন্ধু আর মামা এখন 20 টাকা বানাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, শুরু থেকে বানান। তো মামা এখন 20 টাকা দামেরটা বানাচ্ছেন, আমি দেখাচ্ছি 20 টাকা যেটা ছোট, উনি চাল দিয়ে দিলেন, চাল দেওয়ার পর আবার দিলেন মিঠাই, তারপর এখন দিবেন নারিকেল দেওয়ার পর আবার চাল দিচ্ছেন উনি, তারপর আবার মিঠাই দিলেন। তো এখানে দুটা পার্ট হলো, মানে সাপের জন্য যে শেপটা কত কিছু করে ওইটা হচ্ছে টিপস এবং টেকনিক, আবার নারকেল দিচ্ছেন উপরে। তো এটা হচ্ছে মূল, এখন গার্নিশ দিচ্ছেন আপনার কদু, চেরি ফল, তারপর হচ্ছে অল্প পরিমাণে কিসমিস, কারণ 20 টাকা তো একটু অল্প অল্প করে দিচ্ছেন, এই হচ্ছে পরিমাণ, এই হচ্ছে হয়ে গেল। এখন সেম ওয়ে 50 টাকা দামের যে বাঁকা পিঠাটা উনি তৈরি করেছেন সেটাই এখন ওই দিয়ে দিচ্ছেন। হ্যাঁ এটা হচ্ছে, এটাই হলো 20 টাকা দামের বাঁকা পিঠা যেটা পৌষণ ছোট। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, তো যেমনি 20 টাকা যেটা, 50 টাকা যেটা, 100 টাকা কেমন হবে, 200 টাকা কেমন হবে, সেটা আরও পরিমাণ বেশি হবে। তো উনি বলছেন যে সামনে শীতে আর একটু শীত পড়লে যেটা 50 টাকা বা 100 টাকা বা 200 টাকা সেগুলোতে উনি মালা ইউজ করবেন বা কিসা ইউজ করবেন এবং নাচ বাদাম যেটা খেজুর এগুলি তারা ইউজ করবেন। তো বন্ধুরা এই পিঠাতে এগুলি ইউজ করলে সেটা দামও বেড়ে যাবে এবং দেখতেও খুব সুস্বাদু লাগবে, খেতে সুস্বাদু লাগবে এবং ইয়ামি একটা পিঠা হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বাঁকা পিঠার রেসিপিটা সরাসরি শেফের কাছ থেকে শিখে নিলেন এবং বাসায় তৈরি করে খাবেন। এবং এই তো আমাদের 20 টাকা দামের বাঁকা পিঠা হয়ে গেল। তো বন্ধুরা এটা হচ্ছে 20 টাকা দামের বাঁকা পিঠা, তো আপনারা দেখতে পারলেন সাইজটা একটু ছোট। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমি আবার বলছি আমার মাইকটা অনেক কমে গেছিল সাউন্ড, এটা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 50 টাকা। তো এখানে 3 রকমের পিঠা উনি মামা বিক্রি করতেছেন। তো বন্ধুরা থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং শেফস অনলাইন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে দেশ বিদেশের আরও ভালো ভালো খাবার রেসিপি এবং ফুড ভিডিও আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।